বাংলাদেশের বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপনে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হলো শেষ দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান। মহাবিজয়ের মহানায়ক প্রতিপাদ্যে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আবৃত্তি ও নৃত্যশিল্পী সহ দেশি বিদেশি সঙ্গীত নাট্য ও বাদ্যশিল্পীরা। শোনেন দেশবাসী, মজুর চাষী, সকল ভাই ও বোন, স্বাধীনতার কথা কিছু করিব বর্ণন। মাসুম আজিজের পুঁথিপাঠের মধ্য দিয়ে শুরু হয় বিজয়ের সুবর্ণ জয়ন্তীর শেষ দিনের আনুষ্ঠানিকতা। ফুটিয়ে তোলা হয় তৎকালীন প্রেক্ষাপট, বৈষম্য সহ স্বাধীনতা যুদ্ধ আর বিজয়ের মহানায়কের অবদান। নয় মাসের যুদ্ধ শেষে দেশটা স্বাধীন হইল, দেশটায় কিছু না। মুজিব স্মৃতিচারণে আসাদুজ্জামান নূরের নেতৃত্বে কবিতা আবৃত্তি করেন দেশের 40 জনের বেশি শিল্পী। এই ইতিহাস ভুলে যাব আজ, আমি কি তেমন সন্তান, যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান। এ সময় সুবর্ণ জয়ন্তীর থিম সঙ্গীতের তালে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করে নৃত্যাঞ্চল। মঞ্চে ভিন্ন পরিবেশনায় ফুটিয়ে তোলা হয় অপরূপ বাংলার ঐতিহ্য। সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই, অসাম্প্রদায়িক চেতনা তুলে ধরতে পরিবেশিত হয় নৃত্য। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, বাংলার নৃগোষ্ঠীর সন্তান, রূপে রঙে সবাই মিলে সম্প্রীতির গান গায়। বিশ্বব্যাপী সম্প্রীতির সক্রিয় মাধ্যম সঙ্গীত। অভিন্ন সুরে তুর্কি ও নজরুল সঙ্গীত পরিবেশন করে একটি দল। ঝিলিমিল ঝিলিমিল ঢেউ তুলে তরুণ প্রজন্ম শান্তি ও সাম্য প্রতিষ্ঠার চেতনা আর আদর্শ নিয়ে বেড়ে উঠবে, সেই প্রত্যাশায় সুর ও গানে মুখরিত হয় পুরো প্রাঙ্গণ। আমিরুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। হাসিতে ভেসেছে।